আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন প্রথম সেটা হচ্ছে বাংলাদেশে পুলিশের সঙ্গে যে আমেরিকান যে দুই নাগরিক, সম্ভবত তারা স্বামী স্ত্রী এবং যে রিলেটিভ হোক না কেন, তো পুলিশে আসলে যে ট্রাফিক পুলিশ তাদেরকে অনৈতিকভাবে যে জরিমানা করে সেটা আসলে তারা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, আসলে বাইরের দেশের যে লোকগুলো যে আমাদের দেশে ভিজিট করে কিংবা যে তারা বিভিন্ন ব্যবসায়িক কাজে কিংবা বিভিন্ন ক্ষেত্রে তারা আসে, যে এই ধরনের যদি প্রতারিত কিংবা এই ধরনের ইয়ার মধ্যে শিকার হয় পুলিশের নির্যাতনে, তাহলে এটা আসলে বাংলাদেশের পুলিশের যেহেতু একটি বদনাম, তারা এমনিতে রটিয়ে আসে কিংবা তারা যেভাবে বাংলাদেশের যে সাধারণ মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার করে, যে ট্রাফিক আইনের যে একটা জরিমানার ইয়াটা তারা যে কোনো মুহূর্তে মানুষের সঙ্গে যে খারাপ ব্যবহার করে টাকার জন্য, যে কোনো মানুষকে নিরীহ মানুষকে যে জরিমানা করে থাকে, সেটা শুধু তারা এখন যে বাইরের যে লোকগুলো আমাদের দেশে আসে তাদের সঙ্গে ধরনের আচরণ করে, তো আসলে এটা তারা যে ইয়াটা করেছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং রাষ্ট্রদ্রোহী একটা কাজ, যেটা বাইরের দেশের মানুষের কাছে আমাদের যে একটা ইয়া আছে, বদনাম আছে, এটার থেকে আরও দ্বিগুণ বদনাম তারা করে। তো পুলিশকে যেহেতু এমনি মানুষ সম্মান করে না, এদিক থেকে তারা আরও নিন্দার একটা ইয়া হলো। তো আপনারা আপনাদের মতামত জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এই ধরনের যারা যে কর্মকাণ্ড করে, যে পুলিশ প্রশাসন কিংবা সরকারি যে কর্মকর্তা যারা আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত এবং বরখাস্ত করা উচিত। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন।